হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আবার চলে আসছি আমাদের আরেকটি নতুন পর্ব নিয়ে। আমাদের আজকের পর্ব হচ্ছে ঢাকা মেট্রো রেল। এটা শুধুমাত্র বাংলাদেশ সরকারের একটি মেগা প্রজেক্টই নয়, এটা আসলে আমাদের একটা ড্রিম। আসলে বাংলাদেশে প্রথমবারের মতো মেট্রো রেল চালু হবে এই পথ ধরেই। এটা মেইন স্টেশন, উত্তরার মেইন স্টেশন থেকে আমরা আপনাদেরকে এর কনস্ট্রাকশন কাজগুলো দেখাচ্ছি। অলরেডি মেট্রো রেলও চলে আসছে এবং ট্রায়ালও চলছে। তো সরকারের যে প্রজেক্টের যেই বাস্তবায়নের সময়সীমা, হয়তো এবছর অথবা আগামী বছরের মাঝামাঝি সময়ে আমাদের এই মেট্রো রেল দিয়ে আমরা হয়তো চলাফেরা করতে পারবো। এক কথায় বাংলাদেশের একটা ড্রিম প্রকল্প এটা। ভিউয়ার্স, পৃথিবীর অনেক দেশেই মেট্রো রেল রয়েছে, বাট আমাদের দেশে প্রথমবারের মতো মেট্রো রেল চালু হচ্ছে। আমরা আসলে খুবই এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে। প্রত্যেক নাগরিক হিসেবে আমরা আমাদের খুব আনন্দের সেই সময়টার জন্য আমরা অপেক্ষা করছি। যখন আমাদের এই মেট্রো রেলটা চালু হয়ে যাবে, তখন আমাদের জন্য একটা মাইল ফলক রচিত হবে আমাদের দেশের জন্য। এটা একটা স্টেশন, এখানে মানুষ ওঠানামা করবে যখন মেট্রো রেলটা চালু হয়ে যাবে। উত্তরা থেকে চালু হয়ে এটা তারপর একটা স্টেশন আর কি, মেইন স্টেশন থেকে পার হয়ে এটা একটা স্টেশন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্টেশনের নিচ দিয়ে আমরা পার হচ্ছি। এখনো মেট্রো রেল চালু হয়নি, শব্দ নেই, শুনশান নিরাপত্তা। বাট একটা সময় হয়তো যখন মেট্রো রেল চালু হয়ে যাবে, তখন এখানে থাকবে শব্দ আর মানুষ। তারপরে দেখতে পাচ্ছেন এখন প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে মেট্রো রেলের সেই লাইন। বাট একটা সময় আমরা এখানে দেখতে পাবো মানুষের কোলাহল এবং যান্ত্রিকতা। অনেক মানুষ হয়তো একসময় এখানে বাড়িঘর হয়ে যাবে, মানুষ চলে আসবে। এটা উত্তরার দিয়াবাড়ির 18 নম্বর সেক্টরের উপর দিয়ে রেল লাইনটা চলে যাচ্ছে, মিরপুর হয়ে তারপরে মতিঝিলের দিকে চলে যাবে এই রোডটা। এখানে দেখতে পাচ্ছেন আরও একটা স্টেশন, এটা আমরা মেইন স্টেশনের পরে এটা থার্ড স্টেশন, ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেশন। এটা এখনও স্টেশনের কনস্ট্রাকশনের কাজ চলছে। আর পাশে রয়েছে নানাবিধ প্রকৃতির রূপ। আসলে এই রূপটাই আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদেরকে। একটা সময় আমাদের এই ভিডিওগুলো বা এই আমাদের এই ক্যাপচারগুলো হয়ে যাবে স্মৃতি, বিকজ তখন মানুষ খুব ক্রাউডেড হয়ে যাবে এই আশেপাশে, যার কারণে তখন হয়তো বা আমাদের আজকের এই ভিডিওগুলোকে মনে হবে আসলে স্বপ্নের মতো। বাট এক কথায় আমরা আসলে মেগা প্রজেক্ট হিসাবে মেট্রো রেলের যে ব্যাপারটা আপনাদের মাঝে তুলে ধরছি, আমরা সেটাকে আসলে ফোকাস করার চেষ্টা করছি। হোপফুলি আপনারা এই পর্বগুলো দেখছেন। আর আমাদের পুরো ভিডিওটা আপনারা যারা দেখেছেন এবং সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, সর্বশেষে আমরা এটুকুই বলতে চাচ্ছি, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের এই কমেন্টসের মাধ্যমেই আমরা তৈরি করব নতুন নতুন আরও অনেক পর্ব। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।